ভাই প্রথম তো বিরতির পর বুঝতে পারিনি এত সুন্দর একটা মুভি। বিরতির পর যেমন একটা অভিনয় করলো মনটা ছুঁয়ে গেছে ভাই। এই ছেলেটি ঈদের দিন থেকে কাটতেছে, কান্নার ভঙ্গিতে মনে করতে পারেন তার বাবা মা আত্মীয় স্বজন বা তার বউ মারা গেছে। কিন্তু না ভাই, এমনটি নয়। তার প্রিয় নায়ক সাকিব খানের করুণ পরিণতির জন্য এমন অবস্থা। তিনি কাটতেছেন এবং কাটতেছেন, অঝরে কাটতেছেন, তার কান্না থামছেই না। ঈদ মানে তো খুশি, কিন্তু সবাই কাটতেছে কেন? কেন নায়িকা মারা গেল, কেন তার প্রিয় নায়ক বৃদ্ধ হয়েও প্রিয়তমার জন্য ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দিনের পর দিন পার করছেন? শুধু এই ছেলেটিই না, এইরকম কাহিনী যাদের জীবনে মিলে গেছে তারা সবাই কাটতেছে এবং অঝরে কাটতেছে। কিন্তু প্রচারণা টেলর টোলার না দেওয়ার কারণে এই ছবিটা দর্শক কমে গেছে গা, বা 20-25 মিনিট গেছে। এটি মানুষের চোখে পানি বের করার মতো গল্প, হার্ট টাচ করার মতো। কিন্তু হিমালয় স্টাফ একটা নাটকের পরিচালক বলতে সিনেমার ক্যাম্পাস বুঝে না। আচ্ছা, সাকিব খানের হচ্ছে মেইনলি ইয়াং এজ থেকে একদম ওল্ড এজ পর্যন্ত একটা মানুষের লাভ স্টোরি, আর ভালোবাসার মানুষকে না পাওয়ার যে আকাঙ্ক্ষাটা থাকে সেটার কারণেই সাকিবের মানে ইয়াং এজ থেকে ওল্ড এজ পর্যন্তের দিকে। যখন ইতিকা পাল মারা গেল, সাকিবের বিরহ দেখে আমি উইটা আসতে পারতেছিলাম না। আমি তো কাছি, আমার চোখও তো ভিজা। ওই সাকিব যেভাবে বসে আছিল টুলের উপরে, ওইভাবে আমিও বসে আছি, মানে আমার মনে হইতাছে ছবি শেষ হয় না। ভাই আপনারা একটু থামেন, এটা সিনেমা, বাস্তব জীবনটা একটু আলাদাই। সিনেমার জীবন আর বাস্তব জীবন এক হয় না, কিন্তু এই সিনেমাতে বাস্তব জীবনটাই তুলে ধরা হয়েছে। সিনেমার কাহিনী আর বাস্তব জীবন সম্পূর্ণই আলাদা। সাকিবের আগের সিনেমাগুলো প্রিয়তমার মতো বাস্তব ধর্মী ছিল না, এখানে পরিচালক লেখক বাস্তব চিত্রটাই তুলে ধরেছেন। বাস্তব চিত্রটা বড়ই কঠিন, কেউ জানে না কি হতে পারে। হিমালয় সিনেমা আসলে বুঝেই না। সব মিলে প্রিয়তমা সিনেমা নিয়েও তীর খেলা, সব প্রেম পূর্ণ পায় না, সারা জীবন কাদায়, ভুলে যাওয়াও কঠিন হয়ে যায়। প্রিয়তমার জন্য অনেক পুরুষ আজ পর্যন্ত আয় বুড়ো কেটে দিয়েছেন, সারা জীবন কেটে দিয়েছেন, এমন বাস্তব প্রমাণ আমার দেখাতেও আছে। সো সাকিবিয়ানারা প্রিয়তমা নিয়তির বাস্তব খেলা মনে করে মেনে নেন, আর মেনে নিতেই হবে, উপায় নেই, এটা মানুষের হাতে না, লেখক এবং পরিচালক বাস্তব চিত্রটাই প্রিয়তমা সিনেমার মাধ্যমে। দূসরি তরফ সলমান খান, মতলব দোনো অচ্ছে লেকিন জো সলমান খান হ্যাঁ থোড়া কে সকতে এজ উনকি হো গই হ্যায় লেকিন উনকি ও খুবসূরতি উনহোনে ওয়েসে হি মেইনটেইন করকে রাখি আর কতকাল আসবে আগামীকাল আসবে ইয়েস্টারডে।